আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন, আমি রাজীব। সড়ক সংস্কারের দাবিতে সড়ক অবরোধ শিলচরে। ব্যবসায়ী সমিতি ও স্থানীয় জনতা সড়ক অবরোধ করে সাব্যস্ত করেন প্রতিবাদ। অবরোধের ফলে ব্যাহত হয় স্বাভাবিক জনজীবন। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে শিলচর শহরের প্রতিটি সড়ক। ক্যাপিটাল পয়েন্ট থেকে মেডিকেল কলেজ হাসপাতাল পর্যন্ত জরাজীর্ণ আকার ধারণ করেছে গুরুত্বপূর্ণ সড়কটি। জরাজীর্ণ সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করছে শহরবাসী সহ প্রয়োজনে শহরে যাওয়া আসা করা মানুষ। সড়কের দুরাবস্থার দরুন প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। প্রচণ্ড দুলুজলে ভুগতে হয় ব্যবসায়ী সহ স্থানীয় মানুষদের। সড়ক সংস্কারের দাবিতে শহরের হাসপাতাল রোডে অবরোধ গড়ে তোলেন ব্যবসায়ী সমিতি সহ স্থানীয় জনতা। এতে সৃষ্টি হয় তীব্র যানজটের। কিছু সময় অবরোধ চলার পর উপস্থিত হয় পুলিশ। পুলিশি হস্তক্ষেপে মুক্ত হয় অবরোধ। আজকে বাধ্য হয়ে আমরা দোকানদার প্লাস জনসাধারণ, রাস্তা জনসাধারণ বাধ্য রাস্তা আমরা বন্ধ করতে রাজি হয়েছি। কারণ আমরা সামনে বাচ্চারা অটলিয়া উঠতে যায়, রাস্তাটা চলাচল করা যায় না। প্রশাসন কি দায়িত্ব নেই রাজা আমাদের সাধারণ নাগরিকের? আমরা তো মন্ত্রী মিনিস্টার না, আমরা বিআইপি রাস্তা ঠিক করে দেবো, যখন আসবে মন্ত্রী মিনিস্টার তখন রাস্তা ঠিক হয়ে যাবে। সাধারণ পাবলিক কি ওরা মানুষ 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 বলে করে না? আমরা ভোট দেওয়ার জন্য তাদেরকে দিবে, আমরা বিজেপিকে ভোট দিয়ে যাই, ভোট তো দিয়েছি, তার জন্য আজকে গিয়েছে। আমরা চাই কি? আমরা চাই রাস্তাঘাট, জল, এটাই চাই। আমরা তো কিছু চাই না। প্রশাসনে আমাদের দেখছে না এগুলো? আজকে আমাদের সামনে অ্যাক্সিডেন্ট হচ্ছে প্রায় সময়, আমাদের লজ্জা করছে শিলচর শহরকে আমরা থাকতে। বাইরের মানুষ লোকে বলছে আপনি কোথায় থাকেন, এটা শিলচর না কি? এটা শিলচরকে আমরা পরিচয় দিতে লজ্জা করে আজকে ক্যাপিটাল টু মেডিকেল পর্যন্ত কি অবস্থা? আমরা সামনে দুর্ঘটনা হচ্ছে, আমরা দোকানদার অনেক সময় উঠে গিয়ে রুগীগুলো মানুষগুলো উঠাই প্যাসেঞ্জারগুলোকে বো। আমরা কী করবো? আমরা দেখতে দেখতে আর অসহ্য বেড়ে গেছে। আমাদের দাবি রাস্তাটা ঠিক করে দাও। এরা বারবার খালি দোষ দিয়ে হয়ে যাবে, পুজোর আগে হবে হবে, এরা আমাকে ভাতাবাদি দিয়ে চলছে। যতদিন রাস্তা ঠিক না হবে তার তো প্রশাসন দরকার। এই দোলাগুলা উঠছে, আমরা দোকানদারি করতে পারছি না। প্রশাসন কি আমাদের ট্যাক্স দিবে? ওরা যদি ট্যাক্স না দেয় তাহলে ফাইন লাগাই দেয়। আলু খাইতে 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 যখন আমাদের দুই তিনজন দোকানদার হসপিটাল পৌঁছাই গেছে, তখন আমরা না পারিয়ে আজকে রাস্তাটা ব্লক করছি। আপনারা দেখতে পারেন ক্যাপিটাল থেকে লইয়া একদম রাঙ্গির খাড়ি পর্যন্ত রাস্তার অবস্থা। আপনার সামনে আমরা মাস্ক লাগাইয়া দাঁড়ায় রয়েছি। এই মাস্ক লাগানিও তো একটা ক্ষতিকর ব্যাপার নানি। আমরা জানি যে টেকনিক্যালি আপনারা এখন এই মুহূর্তে রাস্তা ঠিক করতে পারতা না, কিন্তু অন্তত জল তো দিতে পারেন, একটা গাড়ি এখানে রাখতে পারেন, গাড়িতে অনবরত আওয়া যাওয়া করতে পারে জল দিয়া। আপনারা সাধারণ মানুষের কোনো দাম নাই নাকি? ভিআইপি আইলে আপনারা ছয় ঘন্টাতে রাস্তা ঠিক করে দেন। সাধারণ মানুষ আপনাদের কর দেয়, ট্যাক্স দেয়, যে প্রত্যেকটা জিনিসে হেল্প করে, তার আর কোনো দাম নাই। দাম হইলো সব ভিআইপি মানুষের। আপনারা তো ভিআইপি মানুষ তো হুটার বাজে ইয়ে যাইব গিয়া যদি রাস্তা কেউ খারাপ থাকে সরতে লাগবো, আমরা কই যেতাম? এখন আমাকে আশা দিচ্ছে ওসি সাহেব এসেছেন সদর থানা থেকে, উনি বলেছেন যে সব আমি ম্যাজিস্ট্রেট আর ইঞ্জিনিয়ার আর কন্ট্রাক্টরকে ডেকেছি, আপনারা এখানে থাকেন, আজকে একটা মীমাংসা হবে। তারা যদি আধা ঘন্টা বা এক ঘন্টার ভিতরে যদি সলিউশন না করে দিতে পারেন আমরা আজকে আবার রোড ব্লক করে দেবো।